হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাপেক্স ডিফেন্স একাডেমি। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা মক টেস্ট নাম্বার টু, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস, যেটা ছিল আমাদের যেই 15টা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোকে নিয়ে এখানে আলোচনা করব। তাহলে দেখা যাক, ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে আমাদের, প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে একটা সাংকেতিক ভাষা দিয়েছে, যেটা আমেরিকাকে লেখা হয়েছে একটা ওয়ার্ড দিয়ে, ইন্ডিয়াকে লেখা হয়েছে একটা ওয়ার্ড দিয়ে। তাহলে ক্যানাডা ইকুয়ালস টু কী হবে এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এটার যে অ্যান্সারটা হবে ক্যানাডা, এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো, আমাদেরকে যেই জায়গাগুলো করতে হয়, এখানে আমাদের ক্যানাডার যে ওয়ার্ডগুলো রয়েছে সি 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 ইকুয়াল টু আমরা দেখতে পাবো এখানটায় আমেরিকা, এখানে আমেরিকার এখানে সি ইকুয়াল টু আমরা পাচ্ছি 5। তো অবভিয়াসলি এই দুটো 5 মানে বি আর সি এর মধ্যে যে কোনো একটা হবে। তো বি আর সি এর মধ্যে যদি আমি দেখি, এখানে যেটা চেঞ্জেস রয়েছে এই জায়গাটাতে চেঞ্জেস রয়েছে, তার মানে আমরা এই চেঞ্জেসটাকে যদি আমরা কানেক্ট করতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। তার মানে আমরা এনটাকে যদি আমরা কানেক্ট করতে পারি, যেটা 3 নম্বর ওয়ার্ডটা, এন ইকুয়াল টু কী সেটা তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এখানে এন ইকুয়াল টু যেটা ইন্ডিয়ার এন, আর এখানে এন ইকুয়াল টু আমাদের 8 রয়েছে, তার মানে আমাদের এই অ্যান্সারটা ঠিক হবে 518191। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, সাংকেতিক ভাষাতে ড্রাইভারকে ফার্মার বলা হয়, ফার্মারকে ইঞ্জিনিয়ার বলা হয়, ফার্মারকে ইঞ্জিনিয়ার বলা হয়, এই সব কোশ্চেনগুলো থাকলে আগে প্রথমে আগে দেখতে হবে যে চাষ কে করবে, লাস্টে কী কোশ্চেনটা চেয়েছে, অযথা সামনের প্রশ্নগুলোকে পড়ে সময় নষ্ট করে লাভ নেই। তাহলে চাষ কে করে, চাষ কারা করে, ফার্মার করে মানে চাষিরা করে, তো ফার্মারকে বলা হয় ইঞ্জিনিয়ার। দ্যাট ইজ দ্য অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, বৃত্ত সম্বন্ধীয় পরিধি সাথে, বৃত্তটা পরিধির সাথে সম্বন্ধ মানে রয়েছে, মানে বৃত্তের পরিসীমাকে আমরা পরিধি বলি, বর্গক্ষেত্রের যেটা আমাদের হয় সেটা পরিসীমায় হয়, এদের আলাদা কোনো মানে নেই, তার মানে অপশন সিটা কারেক্ট অ্যান্সার দেখতে হবে। পরবর্তী যে আমাদের ভি হয় ইউয়ের ভাই, ইউ হয় ডাব্লুর বোন এবং এক্স হয় ইউর স্বামী, তাহলে ইউ আর ভি এর মধ্যে কে হচ্ছে এটা যদি আমরা দেখতে পাই, তাহলে যেটা হবে এটা হবে বোন, মানে যেটা হবে অপশন বি এরটা, এটা হবে উত্তর। পরবর্তী যে প্রশ্নটা হবে যে লায়ন ইকুয়ালস টু রোড, মানে লায়নের যে আওয়াজ যেটা ভয়েস সেটাকে বলা হচ্ছে রোড, তাহলে আউলের যে আওয়াজ সেটাকে আমরা কী বলবো, সেটাকে বলবো ফুট। আউলের যে আওয়াজ যে ডাকটা সেটাকে বলবো আমরা ফুট। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, কোনো একটা অ্যালবামের দিকে তাকিয়ে নবিতা বলল যে আমাদের কোশ্চেনটা ছিল, তোমরা সবাই এটা অ্যান্সার করবে, এবং এই কোশ্চেনটা অনুযায়ী এখানে যেহেতু আমাদের অ্যান্সার এগুলোর মধ্যে কোনোটাই নয়, তাহলে অ্যান্সারটা আমাদের আসবে কোনোটাই নয়। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে যে 2011 সালের ক্রিসমাস ডে পালন করা হয় রবিবার, তাহলে 2012 সালে কোন দিন ক্রিসমাস ডে পালন করা হবে, এই যে প্রশ্নটা রয়েছে 77-এর, এটা রবিবার, আমাদের এটার অ্যান্সারটা হবে সোমবার। দ্যাট ইজ অপশন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বৈশালী ডিনারে বসলো 9টার সময়, তখন সে লক্ষ্য করলো যে তার ঘড়ি মিনিটের কাঁটা পূর্ব অভিমুখে রয়েছে, তাহলে সেই সময় তার ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা কোন অভিমুখে ছিল। দেখো আমরা 9টার সময়, এটা 9টা বাজলে আমাদের ঘড়িতে যে সময়টা হয় এইদিকে 9 থাকে, এদিকে 9 জানি আমরা জানি, এটা 12 থাকে, এটা 6 থাকে, এটা সরি এখানে 6 থাকে, এটা 3 থাকে, এই হচ্ছে গল্প। তাহলে আমাদের যে 9টার কাঁটা, মানে এই যে 9টার যে কাঁটাটা সেটা রয়েছে পূর্ব অভিমুখে, মানে ঘড়ির সরি ঘড়ির মিনিটের কাঁটাটা যেটা রয়েছে সেটা রয়েছে পূর্ব অভিমুখে, ঘড়ির মিনিটের কাঁটা রয়েছে পূর্ব অভিমুখে, তাহলে সেই সময় ঘড়ির ঘন্টার কাঁটাটা কোন অভিমুখে ছিল। দেখো এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা ফারাক দেখতে পাচ্ছ তোমরা, 9টা থেকে 12টা একটা 90 ডিগ্রির অ্যাঙ্গেলের ফারাক, তার মানে এইটা হচ্ছে ইস্টার্ন সাইড, এইটা হচ্ছে নর্দার্ন সাইড, এইটা হচ্ছে ওয়েস্টার্ন সাইড, এইটা হচ্ছে আমার মানে এইটা হচ্ছে আমাদের সরি এই নর্দার্ন সাইড, এটা সাউদার্ন সাইড, এটা হচ্ছে ওয়েস্টার্ন সাইড। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাবো, যখন এই 90 ডিগ্রির ফারাকটা থাকবে 9টা বাজছে মানে ইস্টার্ন সাইডে, তাহলে আমাদের এইটাও কিন্তু সেমভাবে কিন্তু এটা ঘুরে আসবে, সেমভাবে ঘুরে আসবে। দ্যাট মিন্স এইটা যেটা আসবে, এইটা এইটা আমাদের ঘন্টার কাঁটা, এইটা হবে আমাদের মিনিটের কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা,
এইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে ঘুরছে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরছে মানে ইস্টার্ন সাইডে আসছে, তার মানে এই অ্যাঙ্গেলটাও কিন্তু এদিকে আসবে, মানে আমাদের যে ঘন্টার কাঁটাটা সেটা কিন্তু উত্তর দিকে থাকবে। মানে এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে উত্তর দিক, মানে অপশন সি এরটা হবে উত্তর। আচ্ছা, তারপরে 79-এরটা আমাদের একটা পাজেল দেওয়া হয়েছে, এই পাজেলে যে অ্যান্সারটা হবে অ্যান্সারটা হবে হলুদ। তোমরা পাজেলটা পড়ে এটা করার চেষ্টা করবে, ঠিক আছে? পরবর্তীকালে যদি তোমাদের যদি এই পাজেল টাজেলগুলো আটকায় তাহলে তোমরা বলবে, আমরা কিন্তু স্পেশালি এই পাজেল বা এইগুলো নিয়ে আমরা একটা ক্লাস করিয়ে দেবো অনলাইন। তারপরে একটি ক্লাসে 60 জন ছাত্রছাত্রীর মধ্যে বালিকাদের সংখ্যা বালকদের দ্বিগুণ, রামের রাম উপরের থেকে 17 নম্বর স্থানে, 9টি বালক রামের আগে, তবে রাম পর রামের পর বালিকাদের সংখ্যা কত, এখানে জিজ্ঞেস করেছে এই প্রশ্নটা। তাহলে আমাদের যে এখানে অ্যান্সারটা হবে, তোমরা যদি এটা করো করলে দেখতে পাবে অ্যান্সারটা হবে 33, এটা হবে সঠিক উত্তর। তারপরে 81 নম্বরে যেটা দেওয়া রয়েছে, নিচের দেওয়া তথ্যগুলি অনুসারে অধ্যয়ন করলে কোনটা মানে এদের মধ্যে ছোটকে বার করতে বলেছে, যেটা 81 নম্বরের প্রশ্নটা বলেছে। তা এখানে আমাদের ছোটকে এটা যদি আমরা বার করতে বলি, এটার অ্যান্সারটা হবে গায়ত্রী, যেটার অ্যান্সারটা হবে গায়ত্রী, অপশন ডি, এটা হবে সব থেকে ছোট। এখানে আমাদের 82 নম্বরে কাগজের টুকরো ভাঁজ করার ব্যাপারটা দিয়েছে, এখানে একটু আবছা দেখা যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা নেই। তাহলে এই অ্যান্সারটার জন্য আমরা যদি কাগজটাকে এটাকে খুলি, তাহলে এখানটা আমরা দেখতে পাবো এইদিকে একটা এরকম ত্রিভুজ হবে, তার মানে ত্রিভুজের যে মুখটা থাকবে সেটা কিন্তু এইরকম হিসেবে থাকবে। তাহলে এখানে যেই প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে 3 অথবা 4, এই দুটোর মধ্যে হওয়ার কথা, যেহেতু আমাদের সেন্ট্রালে এই জায়গাগুলো থাকবে, তাহলে এখানে অ্যান্সারটা আমাদের সি হবে, কারণ মুখটা আমাদের এই দিকে রয়েছে, ঠিক আছে? পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, যেটা আমাদের 83-তে একটা বিবৃতি দিয়েছে, একটা উপসংহার দিয়েছে, স্টেটমেন্ট কনক্লুশন, তো সেখানটা অ্যান্সারটা যেটা হবে কেবলমাত্র উপসংহার এক প্রযোজ্য, মানে কেবলমাত্র উপসংহার এক প্রযোজ্য, মানে এইটা হবে উত্তর। পরবর্তী যে প্রশ্নটা দিয়েছে 84-এরটা, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে বলেছে, 24, 25, 27 কোশ্চেন মার্ক, মানে এই কোশ্চেন মার্ক স্থানে আমাদের কোনটা অ্যান্সার হবে সেটা বলেছে। তো 24 এখানে +1, তারপরে এখানে +2, তারপরে এখানে +4, তারপরে +8, তারপরে +16, এইভাবে কিন্তু বাড়ছে, তোমরা যদি ভালোভাবে দেখো ডাবল ডাবল করে বাড়ছে। তাহলে এইখানে যে অ্যান্সারটা হওয়া উচিত এটা হবে অপশান বি, যেটা 31। আচ্ছা, পরবর্তী 85 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এদের মধ্যে আমাকে বলছে কফি পান করে, কতজন কফি পান করে এটা জিজ্ঞেস করেছে। তো কফি পান করে, প্রথমে এখানে বলে দিয়েছে যে যেটা ট্রায়াঙ্গেলের মধ্যে রয়েছে তারা চা পান করে, যারা গোলের মধ্যে রয়েছে তারা কফি পান করে, যারা এটার মধ্যে রয়েছে তারা জুস পান করে। তো কফি পান করে যে সংখ্যাটা সেটা হচ্ছে এই সংখ্যাগুলো যেগুলো রয়েছে এগুলো সবগুলোই কিন্তু কফি পান করে, তাই এইগুলোকে সবগুলোকে যদি যোগ করে দিই, যোগ করলে যেটা দাঁড়ায় আমার 164, মানে যেটা হবে অপশন বি, এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবারও বলে দিই, এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করোনি যারা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। অ্যাপেক্স স্কুল অফ কম্পিটিটিভ এক্সামিনেশন, যেটা আমাদের মাদার চ্যানেল, এবং অ্যাপেক্স ডিফেন্স একাডেমি, এটা আমাদের পুলিশ পারপাসে এই চ্যানেলটা করা হয়েছে, এই দুটো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং আমাদের টেলিগ্রামের যে লিঙ্ক রয়েছে, টেলিগ্রামের লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের এই চ্যানেলগুলোতে জয়েন করতে পারবে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের সমস্ত পিডিএফ বা আদার্স যে নোটিফিকেশানগুলো সব কিন্তু ওখানে দেওয়া হয়। আজকে এই পর্যন্ত, পরবর্তী আবার ভিডিওতে দেখা হবে, পরবর্তী মক টেস্টে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ, থ্যাংক ইউ।